আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি নাম হলো সালাত ও নামাজ সম্পর্কে এবং নিজের নামাজ শুদ্ধ করার জন্য কোন কোন ইসলামিক বই পড়া যায়, যেটি একটি মুসলিম ভাই কমেন্ট করেছে এবং সে জানতে চেয়েছে বিষয় সম্পর্কে। তাই চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটা ক্লিক করে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইসলামের দ্বিতীয় রুকুন হচ্ছে নামাজ, কাজে আমরা নামাজের গুরুত্ব বুঝতে পারি। নিজের নামাজ শুদ্ধ এবং আমরা নামাজ কিভাবে পড়ব সেটা প্রতিটা মুসলমানের চিন্তা থাকা দরকার, সে তার নামাজটা কিভাবে শুদ্ধ করবে। এবং সে গভীরভাবে যখনই চিন্তা করবে তখনই সে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে এবং তার তখনই ইমান বাড়বে। নামাজ শুদ্ধ করার জন্য যে চারটি বইয়ের কথা বলবো, সেই চারটি বইয়ের মধ্যে একটি বইয়ের নাম হলো সালাতে মুবাসির, অপর একটি বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তৃতীয় বইয়ের নাম হলো সালাতে রাসুল, আর চতুর্থ বইয়ের নাম হলো জাল হাদিসের কবলে সালাতে রাসুল। এই চারটি বই আপনি যদি পড়ে নেন, নামাজ সম্পর্কে আপনার মনের মধ্যে যত সংশয় আছে এবং আপনি নামাজ পড়ছেন সেই নামাজটা ঠিক কিনা, রাসুল সাল্লাহ সাল্লামের পথে সেই নামাজটা হচ্ছে কিনা, তিনি যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ হচ্ছে কিনা, আপনার সেই সম্পর্কে সমস্ত জিনিসই জেনে যাবেন এই চারটি বইয়ের মাধ্যমে। বাজারে অনেক বই পাওয়া যায় নামাজ নিয়ে, কিন্তু এই চারটি বই আমার মতে সেরা। এই চারটি বই যেকোনো আপনি অভিজ্ঞ এবং সালাফির মুখ থেকে শুনলে তারা এই চারটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই আপনাকে রেফার করবেই। এবার চলুন আমরা এক একটি করে বই দেখে নিই। সবার প্রথমে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম হচ্ছে সালাতে মুবাসসির। এই যে এই বইটা, এই বইটির লেখকের নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি। এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 333টি এবং এই বইয়ের দাম আছে 150 টাকা, কিন্তু আপনি যে কোনো ইসলামিক বইয়ের দোকানে গেলে এই বইটি 120 টাকার মধ্যেই সংগ্রহ করতে পারবেন। এই বইটি এত সুন্দর, এই বইটির সূচিপত্র দেখলেই এই বইটির গুরুত্ব আপনি বুঝতে পেরে যাবেন। এই বই সূচিপত্রে এত সুন্দর পাঠ পাঠ করে লেখা আছে, আপনি বইটি যে কত সুন্দর সেটা বুঝে যাবেন সূচিপত্র দেখেই। আমরা চলুন সূচিপত্রটা দেখে নিই। এই বই সূচিপত্রে শুরুতে আছে অভিমত, ভূমিকা, শুরুর কথা, নিয়ত, নামাজের শর্তাবলী, নামাজে আরকান সমূহ, নামাজে ওয়াজিব সমূহ, নামাজ কখন ফরজ হয়, নামাজের মুহূর্ত, নামাজের গুরুত্ব, পবিত্রতা, গোসল করার নিয়ম, অজুয়তার গুরুত্ব এটসেট্রা। তাছাড়াও আছে আপনি কিভাবে তায়াম্মুম করবেন, তায়াম্মুম কিসে নষ্ট হয়, তায়াম্মুমের পদ্ধতি, মেশওয়াক, নামাজের লেবাস, নামাজের জন্য বিশেষ লেবাস, নামাজের ফজর সময়, জোহরের সময়, আসর, প্রতিটি নামাজ এখানে আছে, জুম্মার নামাজ এবং আজানা ইকামত, এ টু জেড নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে যাবতীয় জরুরি জিনিস মসজিদ থেকে স্টার্ট করে উজু থেকে স্টার্ট করে এই বইটিতে সব আছে। এই বইটি যদি আপনি কিনে বা পড়তে শুরু করেন নামাজ সম্পর্কে আপনার অনেক ডাউটই ক্লিয়ার হয়ে যাবে। এই বইটিকে আমি প্রথমে রাখলাম। এবারে চলুন দ্বিতীয় নম্বরে রাখা বইটি একটু দেখে নিই। দ্বিতীয় নম্বরে যে বইটি রেখেছি সেই বইটির নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। এই যে এই বইটি, এই বইটির লেখক হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 380। এই বইটি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ভাবে পাওয়া যায়, কিন্তু আমি একত্রিতেই কিনেছিলাম। এই বইটির দাম হচ্ছে আপনার 270 টাকা। এই বইটি আপনি যে কোনো ইসলামিক বইয়ের দোকানে 200 থেকে 220 টাকার মধ্যে বইটি সংগ্রহ করতে পারবেন। এই বইটিও প্রথম বইয়ের মতো অপূর্ব একটি বই। এই বইটির সূচিপত্র ঠিক সরল ভাষায় লেখা আছে যাতে কোনো পাঠকের পড়তে অসুবিধা না হয় এবং এই বইয়ের ভিতরে যে টপিকগুলো লেখা হয়েছে সেই টপিকগুলো এত সরল ও সহজ ভাষায় লেখা হয়েছে যাতে সমস্ত ধরনের পাঠক এই বইটি পড়ে বুঝতে পারে তার নামাজের ভুল কোথায় আছে, তার নামাজের ত্রুটি কোথায় আছে এবং তার নামাজ ঠিক আছে কিনা। এই বইটির সূচিপত্র চলুন আমরা একটু দেখে নিই। এই বইটির সূচিপত্রের মধ্যে যেটি আছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাদিস অনুসারীদের বিষয়ে ইমামদের মতামত, মানে আমাদের যে চার মাঝহাব, মানে চার ফিরকা আছে, সেই মাঝহাবের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামাজ সম্পর্কে ওনারা কি মতামত দিয়েছে, সেই মতামতটুকু এই বইটিতে লেখা আছে। এবং তাছাড়া প্রথম বইটির মতোই সেম টপিক অনেক এই বইটিতে আছে। এই বইটি আমি দ্বিতীয় নম্বরে রেখেছি।
এবার চলুন আমরা তৃতীয় নম্বর বইটি দেখে নিই। তৃতীয় নম্বরে যে বইটি রেখেছি সেই বইটি হলো এটি, সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটির লেখকের নাম হচ্ছে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এই বইটি পৃষ্ঠা সংখ্যা আপনার হচ্ছে 301 এবং এই বইটির দাম হচ্ছে 100 টাকা। কিন্তু এই বইটি আপনি যে কোনো ইসলামিক বই দোকানে পেয়ে যাবেন, সেখানে আপনি বইটির দাম নেবে 70 থেকে 80 টাকা। এই বইটি সবার কাছে থাকা প্রয়োজন, বইটি মোটামুটি সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। এবং এই বইটিও সাত সম্পর্কে যাবতীয় টপিক দেওয়া আছে এবং এটা যেমন আছে আমি বলছি আপনাদের কিছু সূচিপত্র, সাথে সংক্ষিপ্ত নিয়ম, প্রয়োজনীয় সুরাসমূহ, সালাতে বিষয়ে জ্ঞাতব্য, পবিত্রতা। আচ্ছা, তারপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এখানের মধ্যে আপনার রুকু, সশব্দ, আমিন, রাফায়দান করা যাবে কিনা, করতে হবে কিনা, সিজদা, শেষ বৈঠক, তাশাবু, দরুদ, দোয়া, মাসুরা, এ টু জেড, মুনাজাত, কায়া সালাত, কখন কি পড়বেন, সালাতের পদ্ধতি, সালাতের বিধি, বিভিন্ন সালাত, বিতর নামাজ, তারাবি, তাহাজ্জুদ, মানে এ টু জেড জানাজা, আপনার জুম্মার নামাজ, প্রতিটি নামাজ কিভাবে পড়তে হবে, সেই বইটিতে আছে। এই বইটি আমি 3 নম্বরে রেখেছি এবং এই বইটি স্বল্প টাকাতেই পেয়ে যাচ্ছেন আপনারা। এবারে আমাদের শেষ বই অর্থাৎ 4 নম্বর বইটির নাম হচ্ছে জাল হাদিসের কবলে সলাতের ওসুল, যেটি একটি নিঃসন্দেহে অপূর্ব বই। এই যে বইটি, এই বইটির রাইটার নাম হচ্ছে মুজাফফর বিন মুহাসিন। এই বইটি খুব সুন্দর, খুব মানে খুবই সুন্দর বই। এই বইটি আপনার যে নামাজ ভুল ছিল, আপনি যে আপনার রসুল সাল্লাহ সাল্লামের পদ ধরে নামাজ পড়ছিলেন না, সেইটা এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজের মধ্যে ত্রুটি কোথায় ছিল। এবং দলিল ভিত্তিক আপনি যে নামাজ পড়ছেন সেই দলিলটা জয়ীফ এবং জাল, তার দলিল পেয়ে যাবেন। এবং আপনি কোন পদ্ধতিতে নামাজ পড়বেন সেটা সহিহ হাদিসে এই বইটির মধ্যে দোয়া আছে। এই বইটি সূচিপত্র চলুন আমরা একটু দেখে নিই। এই বইটির সূচিপত্র মধ্যে দেখা গেছে নাম হচ্ছে পবিত্রতা, এবং পবিত্রতা নিয়ে আমাদের মধ্যে যেগুলো আছে অনেক কিছু, যেগুলো জয়ীফ হাদিস আমরা সুন্নত হিসেবে মানি, সেইগুলোর ক্ষেত্রে এখানে প্রতিটি জিনিস খণ্ডন করেছে, এটা জয়ীফ হাদিস বলে সেগুলো আমাদের করা যাবে না। আচ্ছা, তারপরে আছে আপনার কি সালাতের ফজিলত, মসজিদ সমূহ, আজান ও ইকামত, মানে প্রতিটা জিনিস, সালাত সম্পর্কে জড়িত প্রতিটা জিনিস, মসজিদ থেকে স্টার্ট করে যে কোনো ধরনের নামাজ, তার জন্য পবিত্রতা, উজু, প্রতিটা টপিক এই বইটিতে লেখা আছে। এবং এই বইটিতে সব থেকে সৌন্দর্য বিষয় কোনটি, সেটি হলো আমরা যেগুলো ফলো করতাম সেগুলো যে জয়ীফ হাদিস মানতাম সেটা এখানে দেওয়া আছে, এবং কোনটা সঠিক সেটা মানবো সেটাও দেওয়া আছে। এই বইটি খুবই সুন্দর বই। এই বইটি আপনার দাম নেবে 90 থেকে 100 টাকা। সালাত অর্থাৎ নামাজ সম্পর্কে যদি আপনি এই 4টে বই পড়েন, তাহলে নামাজ সম্পর্কে আপনার যাবতীয় ডাউট মোটামুটি ভাবে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি যে পদ্ধতিতে নামাজ পড়ছিলেন সেই পদ্ধতিটা আদৌ ঠিক কিনা সেটা এই 4টি বই থেকে আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন। আজকের ভিডিও এটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং প্রতিটা মুসলিম ভাইদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যারাও নামাজ সম্পর্কে সতর্ক হয় এবং এই বইগুলো পড়তে পারে। এই বইগুলো আপনারা যদি হার্ড কপি না কিনেন, তাহলে আমারই চ্যানেলে একটি ভিডিও আছে ইসলামিক বেস্ট অ্যাপ বলে, ওখানে একটি অ্যাপ আছে বাংলা হাদিস অ্যাপ, সেটা কিভাবে ডাউনলোড করতে হবে আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, আপনারা ওই অ্যাপের মধ্যে এই সবকটি বই পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা গুগলে গিয়ে ইসলামিক বই বলে, মানে ইসলামিক বুক বলে সার্চ দিলে এই কটা বইয়ের নাম লিখেও সার্চ দিলে এই কটা বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। আমি আমার ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, দেখে নেবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।